ভাইয়া, তোর এই দুশ্চিন্তায় আমি শান্তি পাচ্ছি না। আমি বিয়ে করব না ভাইয়া। আরে পাগলি, কে বললো দুশ্চিন্তা করছি? ব্যবসার পথ খুঁজতে ভাবছি। তোর বিয়ে তো হবেই। ভাইয়া, তুই গাড়ির ব্যবসা শুরু কর। গাড়ির ব্যবসা? হ্যাঁ, যে লাইন তুই বুঝিস সেই লাইনের ব্যবসা কর। তাতে অনেক টাকা লাগবে। রাহুল, তোমার টিকিটটা দাও তো, ফলাফল বেরিয়েছে মিলিয়ে দেখি, দাও। কোনো লাভ নেই মিথিলা, গরিবের ভাগ্য কোনোদিনই ভালো হয় না। ওইসব লটারি টটারি আমি পাবো না। তারপরও তুমি যখন বলছো, নাও মিলিয়ে দেখো। পেয়ে গেছো রাহুল, ফার্স্ট প্রাইজ 40 লক্ষ টাকা। পেয়ে গেছি? এই দেখো তোমার নাম্বার। হ্যাঁ, টিকিটটা আমার কাছে থাকবে, আমি টাকা এনে দেবো। ঠিক আছে, এবার গাড়ির ব্যবসা শুরু কর। 40 লক্ষ টাকা চারটা গাড়িতেই চলে যাবে। গাড়ির ব্যবসা করতে হলে কমপক্ষে হলো 2 কোটি টাকা লাগবে। 2 কোটি টাকা তুমিও পেয়ে যাবে। 2 কোটি টাকা পাবো কেমন করে? তোমার 40 লক্ষ টাকা ক্যাপিটাল থাকলে ব্যাংক তোমাকে 2 কোটি টাকা লোন দিবে। আমাকে 2 কোটি টাকা ব্যাংক লোন দেবে? আমার কোনো সিকিউরিটি নেই মিথিলা, এসব স্বপ্ন আমাকে দেখিও না তো। স্বপ্ন নয় রাহুল, আশা। তুমি লটারির টিকিটটা পাবে সেটাও তো আশা করনি, এখন পেয়ে গেছো। ব্যাংক লোনটাও তুমি পেয়ে যাবে। তুমি রোববার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করো, আমি বলছি ব্যাংক লোনটা তোমার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। চৌধুরী সাহেব, আপনার দেওয়া সিকিউরিটির উপর আমি রাহুল সাহেবের লোন স্যাংশন করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এই ব্যাপারে আমি আর আমার মেয়ে মিথিলা যে জড়িত, তা যেন রাহুল কোনোদিনই জানতে না পারে। ওকে, তোর কথা মতো আমার সিকিউরিটিতে রাহুলের লোন স্যাংশন করে দিয়েছে। থ্যাংক ইউ ড্যাডি।